আসসালামু আলাইকুম, প্রিয়দর্শিনী আয়না চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা আপনারা কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি ঘরে বসে খুব সহজেই গুড় দিয়ে রসগোল্লা তৈরি করার রেসিপি। আর গুড়ের রসগোল্লা তৈরি করার জন্য আমি যে সমস্ত উপকরণ নিয়েছি তা একবার একটু দেখে নিই। চলুন, আমি এখানে 3 কাপ খেজুরের গুড় নিয়েছি, 2 লিটার দুধ নিয়েছি, লিকুইড দুধ, 4 টেবিল চামচ ভিনেগার, 8 কাপ পানি। তো পানি যদি লাগে আমি আরও নিয়ে নেব পরে, আপাতত আমি 8 কাপ পানি নিয়েছি। তো বন্ধুরা চলুন আমরা গুড়ের রসগোল্লাটি তৈরি করে নিই। গুড়ের রসগোল্লা তৈরি করতে হলে আমাকে শুরুতে ছানা তৈরি করে নিতে হবে। এজন্য আমি একটা চুলায় 2 লিটার দুধ জাল দিতে দিয়ে দিয়েছি। তো দুধে উতালো এসে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি এই গরম দুধের ভিতরে আমি এই যে আমি 4 টেবিল চামচ ভিনেগার নিয়েছিলাম, ভিনেগার দিয়ে দিচ্ছি। আর ভিনেগার যদি এতে ছানাটা পুরোপুরি না হয় তাহলে আমি প্রয়োজনে আর একটু ভিনেগার নিব, আর হয়ে গেলে তো আর দেওয়া লাগবে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন দেওয়ার সঙ্গে সঙ্গে ছানাটা হয়ে গেছে, কিন্তু আমার এক্সট্রা ভিনেগার আর দেওয়া লাগছে না। এই দেখুন সুন্দর ছানা হয়ে গেছে। তো আমি এখন চুলোটা অফ করে দিব। ভিনেগার দেওয়ার সঙ্গে সঙ্গে ছানাটা হয়ে গেছে, আমি চুলোটা অফ করে দিচ্ছি। এভাবে আমি 5 থেকে 6 মিনিট রেখে দিব, আপনারা পারলে 10 মিনিটও রেখে দিতে পারেন। এভাবে আমি এভাবে 5 মিনিট রাখবো, রেখে এটা আমি ঢেলে নিব। তো এখন আমি একটা স্টেনারে দিয়ে দিয়েছি, দেখুন একটা ইসের পরে পাত্রের উপরে। তো আমি আস্তে আস্তে করে এটার উপরে ছানাটা ঢেলে দিচ্ছি পানির সঙ্গে। এখন আমি এই চামচটার সাহায্যে আস্তে আস্তে করে একটু চাপ দিচ্ছি। তারপরে আমি এই যে দেখুন 1 মগ পানি নিয়েছি, আমি পানিটা ছানার উপরে দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা ভিনেগার দিয়ে ছানাটা তৈরি করেছি, তো এর ভিতরে তো গন্ধ, ভিনেগারের যে একটা গন্ধ আছে গন্ধটা থেকে যাবে, এজন্য আর এটা দ্রুত ঠান্ডাও হয়ে যাবে। প্রথমত গন্ধটা থাকবে না, আর দ্বিতীয়ত এটা ঠান্ডা হয়ে যাবে দ্রুত, এজন্য আমি পানি দিয়ে এটা ধুয়ে নিলাম। তো আমি এই যে একটা পাতলা কাপড় নিয়েছি দেখতেই পাচ্ছেন, এই কাপড়ের পরে আমি এই ছানাটা দিয়ে দিচ্ছি এখন এই স্ট্রেনারের থেকে। দিয়ে এভাবে করে একটু পেঁচিয়ে নেবেন, পেঁচিয়ে যতটুকু পরিমাণে চাপ দিলে পানিটা থাকবে না ছানার গায়ে, ঠিক সেভাবেই চাপ দিতে হবে, এটা এখনো গরম রয়েছে। তো দেখতে পাচ্ছেন এটার গা থেকে কত পানি বেরোচ্ছে, প্রচুর পানি রয়েছে। কিন্তু তো কষ্ট করে পানিটা বের করে দেওয়ার চেষ্টা করবেন যেন ছানার গায়ে এক বিন্দু পানি না থাকে, এমনভাবে এটা চিপড়ে নিতে হবে। তো আমার কাছে মনে হচ্ছে এখন আর বেশি পানি নেই। আমি এখন ছানাটা ঢেলে নিচ্ছি। তো আমি বোর্ডের পরে ছানাটুকু ঢেলে নিচ্ছি, এখন হাত দিয়ে এমনভাবে চেপে চেপে এটা মিশাইতে হবে। প্রায় 15 মিনিটের মতো ছানাটুকু আপনার মিশাইতে হবে, যেভাবে আপনি রুটি বানানোর জন্য খামিরটা তৈরি করেন ঠিক সেভাবে। যত সময় না ছানা চটকাইতে চটকাইতে ছানার গা থেকে তেল না বেরোয়, তত সময় পর্যন্ত আপনার ছানাটা চটকাইতে হবে। এভাবে আমি 15 মিনিট ধরে ছানা চটকাতে আছি, তো ছানার গা থেকে তেল বেরিয়ে আসছে। তো আমি এরপর আরও চটকাবো ছানা। তো তার আগে আমার আর একটা কাজ করব, যাতে আমার শর্টকাটে মিষ্টিটা তৈরি হয়ে যায় রসগোল্লাটা। দেখুন আপনারা এই যে আমার আঙ্গুলের দিকে তাকান, দেখুন আঙ্গুলে কিন্তু তেল তেল হয়ে গেছে চটকাইতে চটকাইতে। ঠিক এইভাবে আপনার আঙ্গুলগুলো তেল তেল হবে যখন, তখন আপনি এটাই করবেন, চটকানো অফ করবেন। তারপরও যদি মনে করেন যে আরও চটকাইলে মিষ্টিটা আরও সফট হবে রসগোল্লাটা, তো আরও একটু চটকে নিতে পারেন। তো আমি চুলায় একটু কড়াই দিয়ে দিয়েছি, কড়াইয়ের ভিতরে আমি যে 8 কাপ পানি নিয়েছিলাম আপাতত সে 8 কাপ পানি দিচ্ছি, দিয়ে এটা জাল দিব। আমি পানি হালকা গরম হয়েছে, তো এখন আমি যে গুড় নিয়েছিলাম সে গুড় দিয়ে দিচ্ছি 3 কাপ। আপনারা চাইলে শুকনো যে গুড়টা থাকে সেটা দিয়ে করতে পারেন, একটু কুচু কুচু করে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই।
আমি গুড়টা গলিয়ে দিচ্ছি। গুড়টা গোলা অবধি একটু নেড়ে ফেলে দিবে, তাহলে নিচে ধরে যেতে পারে। তো গুড় গলে গলে গেছে, তো চলুন আমরা ছানা দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিই। আমি আবারও চটকে নিচ্ছি ছানা, একটু কষ্ট করে, বেশি করে চটকাবেন, তাহলে আপনার রসগোল্লাগুলো একদম ই হয়ে যাবে, খুবই সফট হবে আর ফুলবে অনেক, আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। যত চটকানো হবে তত সুন্দর হবে রসগোল্লাটা। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে রসগোল্লা তৈরি করার সময় একটু ছোট ছোট করে করবেন, গুড়ের রসগোল্লা তৈরি করার সময়। আর অবশ্যই দেখবেন যে রসগোল্লার গায়ে ফেটে গেছে কিনা, ছোট ছোট করে তৈরি করে সুন্দর করে বল আকৃতি করে নিতে হবে। তো এখন আমি ছানার থেকে ছোট ছোট গোল গোল বল করে নিব, আমি এভাবে আগে করে নিব। আমি একটু ছোট বড় হলে সমস্যা নেই, কিন্তু একই রকম হলে দেখতে সুন্দর লাগে। তাই তো আমার 12-13টা মিষ্টি হবে, রসগোল্লা হবে মনে হচ্ছে। তো আমি একটা নিলাম, নিয়ে হাতের তালে দিয়ে এভাবে করে আমি অল্প হাতে এটা গোল করে নিব, রসগোল্লার আকৃতি করে নিব। তো দেখুন আমি একটা রসগোল্লা করে নিয়েছি, তো আমি আরেকটা করে দেখাচ্ছি আপনাদের। এভাবে আলতো হাতে করতে হবে, একটু ধৈর্য নিয়ে করতে হবে রসগোল্লাটা, ধৈর্য হারালে কিন্তু হবে না। এটা দেখবেন বারে বারে করতে গেলে একটু ভেঙে যাবে, একটু ই হয়ে যাবে, তো ধৈর্য নিয়ে আস্তে আস্তে করে করবেন, একটু চেপে চেপে দিয়ে। তো দেখুন আমি আরেকটাও করে নিয়েছি, আর দেখবেন মিষ্টি করার সময় রসগোল্লা করার সময় সাইড একটু ফাটা থাকতে পারে, হাত দিয়ে একটু চেপে চেপে ই করে দিবেন, একটু কষ্ট করতে হবে। তো এভাবে আমি সবগুলো করে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন আমি কতগুলো রসগোল্লা তৈরি করে নিয়েছি। তো এখন আমি আস্তে আস্তে করে রসগোল্লাগুলো ছেড়ে দিচ্ছি রসের ভিতরে, গুড়ের রসের ভিতরে আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি আমি। আর এই পর্যায়ে আমার চুলার আঁচটা একদমই হাইতে আছে। তো এভাবে চুলার আঁচটা হাইতে রেখে আমি এটা জ্বালাইতে থাকবো, মিনিমাম 40 মিনিট জ্বালাইতে থাকবো। এর ভিতর যদি পানির প্রয়োজন হয় তো আমি দিব আপনাদের, আমি দেখাবো মাঝে মাঝে দেখাবো। তো এভাবে মিষ্টিটা হতে থাকুক, রসগোল্লাটা এরকম জাল হতে থাকুক। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন শিরাটা গাঢ় হয়ে গেছে, তো এখন আমি 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি। যখনই দেখবেন যে শিরা গাঢ় হয়ে আসছে তখনই 1/2 কাপ পানি দিয়ে দেবেন। এভাবে 2-3 বার পানি দিলেই আপনার রসগোল্লাটা হয়ে যাবে। তো দেখুন আবারও কিন্তু শিরাটা গাঢ় হয়ে গেছে, আমি আবারও পানি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো। এভাবে আমি আবারও কিছু সময় জ্বালবো। তো দেখুন আবারও কিন্তু শিরাটা গাঢ় হয়ে গেছে, শিরা একদমই গাঢ় করা চলবে না, আমি আবার 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এরপরে আমি আর পানি দিব না, এটা গাঢ় হলে আমি মিষ্টিগুলো নামিয়ে নেব, রসগোল্লাগুলো। তা আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মিষ্টি ভেঙে গেছে, একটা রসগোল্লা, আমার বাচ্চা এসে এটা, আমি ছিলাম না চুলার কাছে, ও এসে এটা নেড়ে চেড়ে দিছে, ছোট তো বুঝতে পারিনি, তো একটা রসগোল্লা ভেঙে গেছে। তো আমি 1 ঘন্টারও বেশি আমি রসগোল্লাগুলো জ্বালিয়ে নিয়েছি, আর আপনারা দেখতেই পেরেছেন যে আমি কয়েকবার করে পানি দিয়েছি, শিরাটা কখনোই আমি বেশি গাঢ় হতে দিইনি। তো এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। তো আমি রসগোল্লাগুলো তুলে আপনাদের দেখাচ্ছি, এই যে দেখুন আমার বাচ্চা একটা মিষ্টি ভেঙে ফেলেছে, ও দুষ্টুমি করেছে, ইচ্ছা মতো ওর মতো করে নেড়ে গেছে, ছোট মানুষ। তো আমি যেভাবে করছি এভাবে মিষ্টিগুলো ভাঙার কথা না, রসগোল্লাগুলো ও বুঝতে পারিনি। তো আমি এখন রসগোল্লাগুলো নামিয়ে আপনাদের দেখাচ্ছি। এটা অবশ্যই আপনাকে রসও তুলতে হবে। তো দেখুন আপনারা রসগোল্লাগুলো দেখুন, এগুলো কিন্তু খুবই সফট হয়েছে, অনেক জুসি ভিতরে,
আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি। আর এইভাবে রসের ভিতরে 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তারপরে এটা আপনি পরিবেশন করবেন। 1 ঘন্টার নিচে এটা খাওয়া যাবে না, 1 ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো হবে, খাওয়া যাবে না এটা ঠিক না, আপনি খেতে পারেন গরম গরম, কিন্তু 1 ঘন্টা ভিজিয়ে রাখলে আরো বেশি ফুলে যাবে, এটা রসটা ভিতরে ঢুকে যাবে একদম রসগোল্লার ভিতরে। তো আমি কি আপনাদের একটা কেটে দেখাবো, একটা কেটেই দেখাচ্ছি আপনাদের। তো দেখুন এটা কতটা সফট হয়েছে ভিতরে, একটু দেখুন আপনারা রসগোল্লাগুলো, এটা খেতে কিন্তু খুবই টেস্টি। আপনারা গুড় দিয়ে এভাবে করবেন রসগোল্লা, এটা যে কতটা টেস্টি তাহলে বুঝতে পারবেন যে রসগোল্লা খেতে কতটা টেস্টি লাগে। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। আপনাদের একটা লাইকে একটা কমেন্টসে আমার অনেক অনেক ভিডিও দিতে ইচ্ছা জাগে, আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করেন। সর্বদা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এই কামনা আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফিজ।